আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মুস্তাফা ফরজানা ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত নিহত চার অগ্নিদগ্ধ বিপিন রাওয়াতকে নেয়া হল হাসপাতালে মোদীর সঙ্গে বৈঠকে আফগানিস্তান নিয়ে যা বললেন ভ্লাদিমির পুতিন ভারত প্রসঙ্গ ভারতে তামিলনাড়ুর কুন্নুরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে হেলিকপ্টারে কর্মকর্তারা ছিলেন দুর্গম পাহাড়ি ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনা কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নীলগিরির কালেক্টর জানিয়েছেন কপ্টার দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে সেনাবাহিনীর বিপিন রাওয়াত সহ নয়জন ছিলেন এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে অনেকে এখনও নিখোঁজ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলেও এই ঘটনায় তিনি জীবিত রয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি প্রতিরক্ষা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে বিপিন রাওয়াতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বুধবার বেলা বারোটা চল্লিশ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এম আই হেলিকপ্টার হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায় ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় এনডিটিভি জানিয়েছে বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ চোদ্দ জন সামরিক কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী প্রতিরক্ষা সহকারী নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ভারতে অবস্থান করছেন ইতিমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দফা বৈঠক করেছেন এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও পুতিন আফগানিস্তান নিয়ে কথা বলেছেন আফগানিস্তানের সংবাদ এজেন্সি পাজহোক নিউজের খবরে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের ক্রম অবন গতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অর্থ মাদক পাচারের বিরুদ্ধে এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধেও লড়াই করা ভারতের গণমাধ্যমে বলা হয়েছে আফগানিস্তানে বর্তমান যে অবস্থা বিরাজ করছে পুতিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট বলেছেন কাবুল যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না এর আগে ভারত ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বার্ষিক বৈঠক উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন দিল্লি সফরে এসেছেন পুতিন বলেছেন ভারত একটি বড় শক্তি দীর্ঘদিনের এই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু দুই দেশ জ্বালানি মহাকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তির মতো বৈচিত্র্যময় খাতে একযোগে কাজ করছে আগামী দিনে প্রতিরক্ষা মাদক পাচার রোধ সন্ত্রাসবাদ দমন আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানো সহ দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে অগস্টের শেষ দিকে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন বাহিনী এর আগে পনেরো অগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয় এর মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যায় যুক্তরাষ্ট্রের বিশ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান তবে তালেবানের এই সরকারকে এখনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সহায়তা বন্ধের মুখে আফগানিস্তানে এখন ভয়াবহ অর্থনৈতিক সংকট বিরাজ করছে বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ায় ভারত সেখানে অবস্থান হারিয়েছে এক্ষেত্রে এই ক্ষেত্রে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান লাভবান হয়েছে ভারত রাশিয়ার মাধ্যমে তালেবানের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেয়ার চেষ্টা করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী উভয়ের জন্য আফগানিস্তান একটি সাধারণ স্বার্থের জায়গা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ